আমাদের পুনর্নির্বাচনও যেমন একটি চাওয়া, তেমনি শিক্ষার্থীদের যে 28 বছর ডাকসু না থাকার কারণে যে দাবি দেওয়াগুলো উপেক্ষিত হয়েছে, বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনের ইশতেহারে, সেগুলো যেগুলো কমন দাবি, যেমন আমরা যদি বলি যে রাজনৈতিক বিবেচনায় হলে সিট না দেয়া, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট দেয়া, হলের গেস্ট রুম গণরুম নামক যে রাজনৈতিক নিপীড়ন করা হয় সেটা বন্ধ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন মত পথকে ধারণ করে সেই জায়গা থেকে আমরা দেখি যে বিশেষ করে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠনগুলো বিরোধী মতের উপরে যে ধরনের একটা নির্যাতন চালায় এবং তাদের একক আধিপত্য ক্যাম্পাসে বিস্তার করে, আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র এটা হওয়া কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস হবে, সকল ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা, শিক্ষক, যে কেউ তাদের মুক্তভাবে তার জ্ঞান চর্চা করবে, মুক্তভাবে তার কথাবার্তা বলবে, তার বাক স্বাধীনতা রয়েছে, সেগুলোর উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। আর ডাকসু তো যেহেতু ছাত্রদের প্রতিনিধি, সেক্ষেত্রে তাদের একটি অগ্রণী ভূমিকা রয়েছে যে এগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা আশা করি যে যতদিন পর্যন্ত একটা পুনর্নির্বাচন না হয় ততদিন পর্যন্ত অন্তত আমাদের এই কাজ এবং যে ইশতেহার বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর ছিল, মূলত কমন অনেকগুলো দাবি ছিল, গবেষণা বৃদ্ধি করা, লাইব্রেরি রিডিং রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ক্যাম্পাসে হচ্ছে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ করা, হল থেকে অছাত্র বহিরাগতদের নিয়ন্ত্রণ করা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তীব্র আবাসিক সমস্যা রয়েছে সেটা দূর করা, তো এই কাজগুলো সহযোগিতা করার ক্ষেত্রে আমি মনে করি না যে কেউ পিছুপা হবে। হয়তো নির্বাচন নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে, কিন্তু আলটিমেটলি যেহেতু একটা কাজ রান হয়েছে, যেহেতু শুরু হয়েছে, যেহেতু ডাকসুর পথ চলা, আমি মনে করি যে এই আমাদের কাজগুলো ইমপ্লিমেন্ট করতে সকল ছাত্র সংগঠন তাদের জায়গা থেকে সহযোগিতা করবে এবং আমরা সেটা প্রত্যাশা করি। আর যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন, যদিও এটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, তারপরেও দায়িত্বে যারা আছেন আমরা আশা করি যে তারা ডাকসুতে কোনো রাজনীতিকীকরণ না করে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন, কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা ডাকসুতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। যে যেই সংগঠন থেকে নির্বাচিত হোক না কেন, আমি মনে করি যে ডাকসুতে তাদের বড় পরিচয়, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের প্রতিনিধি, সুতরাং শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, যে ইশতেহারগুলো তারা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তাদের কাজ করা উচিত। বিশেষ করে ছাত্রদল তো অলরেডি বলেই দিল তারা কোনো ধরনের সহযোগিতা করবে না, আর যেহেতু ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠ, আমি শুনিনি তারা বললেও আমরা আশা করি তাদের সহায়তা আমাদের এই ডাকসুতে প্রয়োজন রয়েছে। তেমনি ভাবে যে ছাত্রলীগ যদি তারা একটি বড় সংখ্যায় ডাকসুতে বর্তমানে আছে, সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে তারা অবশ্যই তাদের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক কোনো চর্চা ডাকসুতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না, কারণ ডাকসুটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীর মানে প্রতিনিধি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে আমরা আশা করি যে তারা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল কাজ করবেন এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি দেওয়া, যেটা আমি বলেছি, দেখেন ছাত্রলীগের ইশতেহারেও ছিল যে গণরুম গেস্ট রুম তুলে দেওয়া, হল থেকে অছাত্র বহিরাগতদের বের করা, আলটিমেটলি ছাত্রলীগ করুক আর যাই করুক তারা তো প্রথম পরিচয় তাদের, তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের একটি দায়বদ্ধতা রয়েছে, তাদের প্রতি সম্মান রয়েছে, সুতরাং আর যেহেতু তারা ডাকসুর প্রতিনিধি, এখানে ছাত্রলীগের পরিচয়টাকে তারা সামনে আনবে না। আমি মনে করি যে আমিও মনে করি যে সংগঠন থেকে নির্বাচিত হই সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ডাকসুতে আমি দায়িত্ব পালন করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে। সেই জায়গা থেকে আমরা কাজ করব এবং কাজ করতে মনে করি না খুব বড় ধরনের কোনো সমস্যা হবে। একটা প্রশ্ন যেটা থাকবে, আপনি বলছেন যে হচ্ছে আপনারা সবগুলো ছাত্র সংগঠনের সঙ্গে বসবেন এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের সবগুলো প্যানেলের সঙ্গে, কিন্তু যেটা দেখলাম যে আজকে ছাত্রদল সাফ জানিয়ে দিয়েছে যে এই মানে ডাকসু তাকে সহযোগিতা করা এবং তাকে স্বাগত জানানোর কোনো অবকাশ ছাত্রদলের নেই, সেই জায়গাতে আপনি তারা আপনার ডাকে সাড়া দিবে বলে কি আপনি মনে করেন? দেখেন, আমাদের শত আশা হতাশা নিরাশার মাঝে আশাবাদী তো হতেই হবে, অনেক কিছুই হয় না আবার অনেক কিছুই হয়, মানুষ অনেক কিছু বলে আবার তার কথা থেকে সরেও আসে। আর যেহেতু তারাও একটি ছাত্র সংগঠন, বড় একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে, তাদের সহযোগিতা অবশ্যই আমাদের কাম্য, আর আমরা অন্তত আশা করি যেহেতু আমরা তাদের সাথে কথা বলিনি, কথা বললে তো তাদের মনোভাবটা বুঝতে পারবো, যেহেতু আমরা তাদের ভাই।